সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার একটি শোকের সংবাদ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি। বাংলাদেশের বিশিষ্ট মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি খ্যাত মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি, আপনারা শুনছিলেন গতকালকে ওনার হার্টের একটা স্ট্রোক হয়েছিল। তো ওনাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার পিজি হসপিটালে চিকিৎসার জন্য আনা হয়েছিল। তো আমরা কিছুক্ষণ আগ পর্যন্তও ডাক্তারের ব্রিফিং শুনছিলাম যে উনি অনেকটা ভালো আছে। তো অত্যন্ত দুঃখের সাথে, অনেক বেদনাকাতর হয়ে আপনাদের জানাচ্ছি, দেশ এবং প্রবাসে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন সবার উদ্দেশ্যে জানাচ্ছি, 8:40 ওনার ছেলে মাসুদ সাইজের পেজ থেকে যে নিউজটি পেলাম যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রাত 8:40 উনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। তারপরও বাংলাদেশে এমন ধরনের আলেম আর ভবিষ্যতে তৈরি হবে কিনা জানিনি। তো অত্যন্ত মানুষের হৃদয়ের একটা রক্তক্ষরণ অবস্থা শুনে অনেক খারাপ লাগছে নিজের কাছে, এবং আশা করি সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষেরও অনেক খারাপ লাগছে। অনেকেই মেসেঞ্জারে বা মোবাইল করে সংবাদটা জানার জন্য ফোন দিচ্ছে। তো তাদের উদ্দেশ্যেই ছোট্ট ভিডিওটি করা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি আজ রাত 8:40 দিকে ঢাকা পিজি হসপিটালে ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ভালো কাজের বিনিময় তাকে জান্নাত নসিব করুন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।